So welcome to the second part of today's lecture. So we are going through a person's experience about his job. Now he's doing gardening and he makes a comparison how awesome the present time and how horrible was the earlier job experience. So now let's start the second part. It says, I'm not married. I do my own work, even cook my own food. সে বলছে যে আমি বিবাহিত নই, আই এম সিঙ্গেল অ্যান্ড আমি নিজের কাজ নিজেই করি, ইভেন আমার নিজের রান্নাও আমি নিজে করি, খাবার নিজেই রান্না করি। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স ফর দ্য ওয়ার্ক উইচ আই মাই সেলফ ক্যান ডু। বলছে আমি ওই সব কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকি না যেগুলো আমি নিজেই করতে পারি। অফেন মাই ফ্রেন্ডস আর আই অ্যানয়েড উইথ মি, দে সে আই শুড এঙ্গেজ আ মেড ফর হাউজহোল্ড চোর্স। আমার বন্ধুরা মাঝে মাঝে আমার প্রতি খুব বিরক্ত হয়, তারা বলে যে আমাকে একজন মেইড অ্যাপয়েন্ট করা দরকার গৃহস্থালী কাজকর্মের জন্যে। দে আর হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ। সো তারা আমার এই বর্বর জীবন দেখে খুব খুশি নয়, তাদের ভাষায় বর্বর জীবন, দে আর হ্যাপি টু সি ইন দিস কনটেক্সট। দে আর প্রফেশনাল, তারা সবাই পেশাজীবী, দে আর না লট, তারা অনেক উপার্জন করে, মে বি মাচ মোর দেন হোয়াট আই ডু, বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর। হয়তোবা আমি যা উপার্জন করি তাতে অনেক বেশি উপার্জন করে, কিন্তু তার বাইরে মূল ব্যাপার হচ্ছে যে আমি আমার কাজটা অনেক উপভোগ করি। সো উই আর গোয়িং থ্রু আ পার্সন্স এক্সপিরিয়েন্স সাইদ সাইদ জামান সামথিং। সো হি সেড দ্যাট হি ইজ সিঙ্গল অ্যান্ড হি ডাজ হিজ ওন জব, ওন ওয়ার্কস, হি কুকস হিজ ওন ফুড অ্যান্ড আদার ওয়ার্কস, হি অলসো ডাজ সেম জব অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর ভেরি ডিস্টার্বড অ্যান্ড দে সামটাইমস অ্যাডভাইস হিম টু অ্যাপয়েন্ট হাউস হোল্ড অ্যান্ড মেড ফর হাউস হোল্ড ওয়ার্কস অ্যান্ড দে আর নট হ্যাপি টু সি হিম ডুইং দিস নার্সারি অর ডুইং গার্ডেনিং বিকজ দে আর প্রফেশনালস, তারা খুবই প্রফেশনাল, দে আর্ন আ লট, বাট হি সেজ মে বি দে আর্ন আ লট বাট আই এনজয় মাই জব, আই এনজয় মাই ওয়ার্ক, আমি আমার কাজ উপভোগ করি। At weekends, I often go to the countryside. সপ্তাহের ছুটির দিনে আমি গ্রামে যাই, গ্রামাঞ্চলে যাই, sometimes with my friends, sometimes alone. মাঝে মাঝে বন্ধুদের সাথে এবং মাঝে মাঝে একা। I love collecting unknown saplings. আমি অপরিচিত যে বীজ, অজানা বীজ, এগুলো সংগ্রহ করা পছন্দ করি। I have another hobby. আমার আরেকটি শখ আছে, I love collecting stamps. আমার স্ট্যাম্প কালেক্ট করার হবি আছে। I have a Russian stamp from the period of Lenin. আমার কাছে লেনিনের যুগের একটা রাশিয়ান স্ট্যাম্প রয়েছে। I don't watch TV. আমি টেলিভিশন দেখি না। Almost everyone has a TV set these days. যদিও এখন প্রত্যেকেরই টিভি সেট রয়েছে, but I don't have any. কিন্তু আমার কোনো টিভি সেট নেই। How is that? এটা কেমন ব্যাপারটা? সো হোয়াট ডাজ হি ডু ডিউরিং উইকেন্ডস, সপ্তাহের ছুটির দিনে সে কী করে? সে গ্রামে যায়, সেখানে মাঝে মাঝে একা এবং মাঝে মাঝে বন্ধুদের সাথে। সে তার একটা হবি রয়েছে যে আননোন স্যাপলিংস, যে অজানা অচেনা বীজ সংগ্রহ করা, এটা সে করে। তার আরেকটা শখ রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাম্প সংগ্রহ করা, এবং তার কাছে রাশিয়ার সেই লেনিন যুগের একটা স্ট্যাম্প রয়েছে। আরেকটা মূল ব্যাপার হচ্ছে হি সেজ দ্যাট হি ডাজন্ট ওয়াচ টিভি, সে টিভি দেখে না। যদিও অলমোস্ট এভরিওয়ান হ্যাজ এ টিভি সেট দিস ডে, যদিও এখন প্রত্যেকেরই টিভি সেট রয়েছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি, কিন্তু তার কোনো টিভি সেট নেই। হাউ ইজ দ্যাট, এটা কেমন? দ্য অনলি প্রবলেম আই ফেস ইজ আই ডু নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস। সবচেয়ে একটা সমস্যার কথা, যে সমস্যা যেটা সে মুখোমুখি হয় সেটা হচ্ছে বছরের সব সিজনে সে সমান উপার্জন করে না, অথবা বেশি উপার্জন করে না। দ্য উইন্টার অ্যান্ড দ্য মনসুন আর টু বিজি সিজনস ফর মি। সো শীতকাল এবং মৌসুমি যে জলবায়ুর সময়টা আছে, আবহাওয়ার সময়টা আছে, ওই সময়টা তার ভালো এবং এই সময় তার জন্য খুব ব্যস্ত সময় যায়, বা ইটস ওকে, কিন্তু হি ক্যান ম্যানেজ। আমি মানিয়ে নিতে পারছি, চালিয়ে নিতে পারছি। মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক মানি লাইক মেনি অদার পিপল অ্যারাউন্ড মি, আমি হয়তো আমার চারপাশের মানুষদের মতো এত বেশি উপার্জন করি না,
but I at least earn enough for my family, employees and myself to run a decent life. কিন্তু আমি আমার পরিবার এবং আমার যে কর্মচারী আছে এবং নিজেকে ম্যানেজ করার জন্য অথবা একটা ডিসেন্ট ভদ্র জীবনযাপন করার জন্য যথেষ্ট উপার্জন করে থাকি। আই মাস্ট সে আই এম এ ভেরি হ্যাপি ম্যান, আমার অবশ্যই বলা উচিত যে আমি একজন সুখী মানুষ। সো উই টকড, উই লার্নড অ্যাবাউট এ পারসনস এক্সপিরিয়েন্স অফ হিজ self-reliant life. He's single, he cooks his own food, he does his other's own job, he doesn't depend on others, and during weekends, though his friends do not like it, they always advise him to appoint a maid, or they want him to be serious because they are professionals, but he says that I enjoy my work. He enjoys his work. During weekends, off days, he goes to countryside village area and he collects saplings, unknown saplings, and he has a hobby to collect stamps, and he has a stamp, Russian stamp, during the time of Lenin, and he says he doesn't watch television. She TV dekha na jodio ekhon prottekeri TV set royeche kintu tar nei, and she bolche ei byapar ta kemon khubi chonke jor modhe byapar. এরপরে আরেকটা বলা হয়েছে যে একটা প্রবলেম অথবা সমস্যার যে মুখোমুখি হয় এটা কথা বলা হয়েছে যে বছর সব সিজনে এসে সমান উপার্জন করে না। উইন্টার অ্যান্ড মনসুন মৌসুমি সময়টাতে এবং শীতকালে তার জন্য সবচেয়ে ব্যস্ত সময়, বাট ইটস ওকে, হি ক্যান ম্যানেজ বিকজ হি থিঙ্কস দ্যাট হি ডাজেন্ট আর্ন মানি দ্যাট মাচ, বাট হি ক্যান ম্যানেজ হিজ ফ্যামিলি, এমপ্লয়িজ অ্যান্ড মাইসেলফ টু রান হিমসেলফ টু রান এ ডিসেন্ট লাইফ, একটা ভদ্র জীবনযাপন করার জন্য যথেষ্ট উপার্জন সে করে থাকে। And he gives a declaration at last that he is a happy man. So we went through a person's lifestyle before and after of a official job or desk job. So to him, that confined job that he used to deal with computer and telephone all day long, being confined in a particular area, he didn't like it. Now he works in open air and he has freedom and he does many things that he likes. That's why he is happy. He passes a very wonderful time and he manages himself. He doesn't depend on others. He earns sophisticated money to run a decent life. This is amazing, and finally he gives a declaration that he is a very happy man. So now let's start discussing the questions. First question says, what is the best thing that ever happened to this man? So we know that it was leaving the job. He decided to leave his desk job. Why didn't Kamal like his last job? She cannot shop. She chakri ta pochondo korini because he used to do the same job being confined in a office. So what are the advantages and disadvantages of his present job? বর্তমানে সে যে কাজটা করছে সেখানে মেনি অ্যাডভান্টেজেস আর দেয়ার, হি ইজ হি আর্নস হোয়াট হি ডাজ, হোয়াট হি লাইকস হি ডাজ, অ্যান্ড হি ডাজন্ট ডিপেন্ড অন আদার্স, হি ক্যান এনজয় দ্য বিউটিস অফ নেচার অ্যান্ড মেনি আদার থিংস। ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট হি ডাজন্ট আর্ন এনাফ মানি ডিউরিং অল সিজনস, অর হিজ ইনকাম ইজ নট সেম। সো হোয়াট ডাজ হি আর্ন, হোয়েন ডাজ হি আর্ন মোস্ট মানি, কখন সে সবচেয়ে বেশি উপার্জন করে? সো ইট ইজ অ্যাবাউট ডিউরিং উইন্টার অ্যান্ড মনসুন। অ্যান্ড হোয়াট অ্যাটিটিউড কামাল ইজ ডিফারেন্ট ইন দ্য লাইন্স, মে বি আই ডো নট আর্ন লাইক আদার পিপল অ্যারাউন্ড মি, বাট আই অ্যাট লিস্ট ফর মাই লাইফ ডিসেন্ট লাইফ। সো ইন দিস স্টেটমেন্ট অ্যাকচুয়ালি হি ট্রাই টু সে দ্যাট হি ডাজন্ট আর্ন দ্যাট মাচ মানি, বাট হোয়াট হি আর্নস ইজ এনাফ টু রান এ ডিসেন্ট লাইফ, অ্যান্ড মিন্স হি ইজ নট হাংরি or he doesn't have that much hunger to earn much money and to run after money or whatever. So in this way we can say that he is satisfied what he has. So we are done with the passage and questions. How it was? Did you get it or did you find it difficult? So if you have any problem, talk to me. You can make comments there or I will paste the video link. And next week, next class, we'll discuss another things. And next class, we'll sit for a city, get prepared for city. Till then, keep fine. Thank you so much.